হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলেছি যে সুপার একটা ট্রিক ভিডিও নিয়ে। আজকের ট্রিকটা হচ্ছে জিমেল সংক্রান্ত ট্রিক। তো বন্ধুরা, আমরা যখন কাউকে মেল করি তখন কিন্তু আমরা এই টুতে লিখে মেল করি, সেটা আমাদের পার্সোনাল কোনো মেলই হোক বা অফিসের কোনো কাজের জন্য মেল হোক। আমরা কিন্তু এই পাশে দেখুন সিসি আর বিসিসি, আরও দুটো কিন্তু অপশান আছে। এইগুলো কিন্তু আমরা কখনো ইউজ করি না বা অনেকেই জানি না এগুলোর কী কাজ। আমরা নর্মালি টুতে রেখেই কিন্তু মেলটা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো যে টু এর পরে সিসি আর বিসিসি এই দুটোর কাজ কী। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, মূল বিষয়ে গিয়ে আমি জিনিসটা দেখিয়ে দিই। টুতে প্রথমে আমি দুটো মেল আইডি লিখে রাখছি, যেটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি দুখানা মেল আইডি এখানে লিখে রাখলাম। তো বন্ধুরা, টুতে কিন্তু এরমভাবে অনেকজনকে একসাথে মেল করা যেতে পারে। সেক্ষেত্রে কী হবে, সবাই সবার মেলটা দেখতে পাবে, মানে কতজনকে আমি মেল পাঠিয়েছি সবাই কিন্তু সবাইকে দেখতে পাবে। এবং ওখান থেকে যদি কেউ একজন রিপ্লাই করে তাহলে কিন্তু টোটাল রিপ্লাইটা সবার কাছে চলে আসবে, সেক্ষেত্রে অনেকের পছন্দ নাও হতে পারে। আর শিশিতে করলে কী হবে, শিশির হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি। শিশিতে দেখে মেল করলে কী হবে, আমি প্রথমে এখানে দুখানা মেল আইডি লিখে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি এখানে দুখানা মেল আইডি লিখে নিলাম। শিশিতে যারা রয়েছে, শিশিতে আমি যাদেরকে রেখে মেলটা করছি, তারা কিন্তু টুতে কাকে কাদের কাদের মেল করা হয়েছে সেটা কিন্তু তারা দেখতে পাবে, কিন্তু টু থেকে শিশিতে কাদের কাদের মেল করা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু শিশিতে রিপ্লাই করতে পারবে টুতে, কিন্তু টুতে কিন্তু শিশিতে রিপ্লাই করতে পারবে না। মানে তাহলে আমাদের ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, মানে শিশি থেকে আমি কিন্তু রিপ্লাই করতে পারবো টুতে, কিন্তু টু থেকে কিন্তু রিপ্লাই করতে আমি শিশিতে পারবো না। সেক্ষেত্রে বুঝতে পারছেন, তার আর শিশিতে কিন্তু এখানে একে অপরকে দেখতে পাবে, আর টু থেকে কিন্তু শিশিতে কাকে মেল করা হয়েছে সেটা দেখতে পাবে না। আর বিসিসি এর কাজটা হচ্ছে কি, বিসি এর ফাংশনটা হচ্ছে, বিসিসি এর ফুল ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমি বিসিসিতেও দুখানা জিমেল আমি আইডি দিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি এখানে বিসিসিতে দুখানা জিমেল আইডি লিখে দিলাম। আর বিসিসিতে মানে বিসিসিতে যে মেলগুলো থাকবে, বিসিসির পাওয়ারটা কেমন, বিসিসির পাওয়ারটা হচ্ছে বিসিসি থেকে আমি একে অপরকে দেখতে পাওয়া যাবে না এখানে, কিন্তু বিসিসি থেকে শিশিতে কে আছে টুতে কে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, আর রিপ্লাই করা যেতে পারে। আর শিশি থেকে কিন্তু বিসিসিতে রিপ্লাই করতে পারবেন না, আর টু থেকেও কিন্তু সিসি বা বিসিসিতে রিপ্লাই করা যাবে না, একমাত্র বিসিসি থেকেই কিন্তু শিশি আর টু সবাইকে রিপ্লাই করা যেতে পারে। আর একটা ফাংশন যেটা হচ্ছে মেন, বিসিসি থেকে কিন্তু এখানে বিসিসিতে কাদের মধ্যে মেল করা রয়েছে সেটা কিন্তু একে অপরকে দেখতে পাবে না, কিন্তু সিসি আর টুতে কে আছে সেটা কিন্তু বিসিসি থেকে যাদের মেল করা হয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তো ফাইনাল আপনাদের আর একবার বলে দিই, টু থেকে যাদের মেল করা যায় টুটা কিন্তু একে অপরকে রিপ্লাই করতে পারবে, আর টুটা একে অপরকে দেখতে পাবে, কিন্তু সিসি থেকে একে অপরকে রিপ্লাই করতে পারবে, কিন্তু সিসি থেকে টুতে কে আছে সেটা দেখতে পাবে, কিন্তু টু থেকে সিসি থেকে আছে সেটা দেখতে পাবে না। আর বিসিসিতে কী হলো, একে অপরকে রিপ্লাই করতে পারবে, একে অপরকে দেখতে পাবে না, কিন্তু সিসি আর টু যে যাদের রয়েছে তাদের কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে অল নোটিফিকেশান করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।